হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিট এডুকেশনাল চ্যানেল। তো যারা এলপি সিবিটি 2 এর জন্য প্রিপারেশন করছেন তাদের জন্য দুটো বড় বড় ইম্পর্টেন্ট আপডেট আছে। একটা হচ্ছে সিবিটি 1 এর যে নতুন করে ফ্রেশ রিভাইজ ডেট হবে সেই ডেটটি অ্যানাউন্স করা হয়েছে, এবং সিবিটি 2 এর যে ডেট যেটি 24শে ডিসেম্বর হওয়ার কথা ছিল সেটিকে আবার পোস্টপোন করা হয়েছে। তো দুটো ডেটের সম্পর্কে আমরা সব ডিটেলসে জেনে নেব। তো চলুন বন্ধুরা স্টার্ট করা যাক। প্রথম যেটা হচ্ছে সিবিটি 1 যে রেজাল্ট, সেটা হচ্ছে এখন 20শে ডিসেম্বর পাবলিশ করা হবে। স্টুডেন্টরা তাদের মার্কস, কোয়েশ্চেন পেপার, অ্যান্সার কি এবং নর্মালাইজড স্কোর কত হয়েছে তাদের এবং এমনি স্কোর কত হয়েছে সব কিছু ডিটেলসে দেখতে পাবেন। এই প্রসেসটির জন্য স্পেশালি সিবিটি 1-এর যে ডেটটি, সরি সিবিটি 2-এর যে এক্সামটি হওয়ার কথা ছিল সেটিকে বারবার রিশিডিউল করা হচ্ছে। একটি খুব বড় প্রসেস, অনেক বড় ভ্যাকেন্সি, ম্যানুয়ালি সব কাজ করতে হচ্ছে বলে এগুলো দেরি হচ্ছে। তবু আমরা বলবো অবশ্যই যেটা এটা খুব ভালো স্টেপ, নাহলে যদি জোর করে আরআরবি এই প্রসেসটা কন্টিনিউ করে নিয়ে যেত তখন কেউ না কেউ কোর্ট কেস করতো এবং কোর্টের কেসে এটি আবার এসএসসি এক্সাম যেভাবে আটকে আছে সেভাবে এই প্রসেসটিও আটকে যেত। তো তার থেকে ভালো আরআরবি নিজে এটা রেক্টিফাই করে প্রসেসটি স্মুথলি করছে যাতে পুরো প্রসেসটি ট্রান্সপারেন্ট হয়। সুতরাং আমাদের এটাকে অবশ্যই এনকারেজ করা উচিত এবং নিজেদের প্রিপারেশনটাই অবশ্যই আরও ভালো বেটার করা উচিত। এরপর যেটি হচ্ছে যে এলপি সিবিটি 2-এর এক্সাম, যেটি 24শে ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল সেটি প্রায় নিয়ারলি 30 ডেজ পিছিয়ে গেছে। এই এক্সামটি এবার 21 তারিখ, 22 তারিখ এবং 23শে জানুয়ারি নেওয়া হবে। স্টুডেন্টদের যাদের প্রিপারেশান স্পেশালি এখনও কমপ্লিট হয়নি, যাদের মনে হচ্ছে আরও একটু কটা দিন পেলে ভালো হতো, তাদের জন্য এটা খুবই একটা ভালো সুযোগ। তারা তাদের প্রিপারেশান খুব ভালো করে করতে পারে, স্পেশালি যারা পিসিএম ক্যান্ডিডেট তাদের জন্য তো এটা খুবই ভালো অবসর, কেন তারাই সবচেয়ে বেশি কম্পিটিশনের মধ্যেই যাবে। প্রায় কিছু না হলেও সিবিটি 2-এর যে এক্সাম হবে আউট অফ 185 থেকে 88 স্কোর করতেই হবে তাদেরকে ফাইনাল সিলেকশনে আসার জন্য। সেই জন্য আমি তাদের এখানে আমি অফিসিয়াল নোটিশটিও তাদেরকে দেখিয়ে দেবো যে যেটা আপনাদের এক্সাম হওয়ার কথা ছিল সেগুলো এখন বারবার রিশিডিউল করা হচ্ছে এবং সেকেন্ড টেস্ট যেটি হবে সেটি আপনাদের 20-12 তারিখে আপনাদের রেজাল্ট পাবলিশ হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 20-12 তারিখে রেজাল্ট পাবলিশ হবে এবং সেকেন্ড স্টেজ সিবিটি যেটি সেটি আপনাদের সেকেন্ড স্টেজ সিবিটি যেটি সেটি আপনাদের কিন্তু 21, 22 এবং 23 তারিখ থেকে শুরু হবে। আপনারা এখানে ডেটগুলো দেখতে পাচ্ছেন, এই 21, 22 এবং 23 এই ডেটগুলো থেকে আপনাদের সিবিটি 2 শুরু হবে। স্কোরের এখানে মার্কস ডিস্ট্রিবিউশন আপনাদের দিয়ে দেওয়া হয়েছে যে আপনাদের ম্যাথামেটিক্সের ক্ষেত্রে 25টি কোশ্চেন, রিজনিংয়ের ক্ষেত্রে 25টি, ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের বেসিক সায়েন্সের 40টি এবং কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে 10টি, টোটাল 100 নম্বরের কোশ্চেন হবে। তা এরপর গ্রুপ বিতে আপনাদের যে ট্রেড চুজ করেছেন সেই ট্রেডের ওপর 75টি কোশ্চেন হবে। স্টেজ 2 কোয়ালিফাইং নেচার এবং স্টেজ 1-এ আপনার দুটি স্টেজে কিন্তু আপনাদের নেগেটিভ মার্কিং থাকবে। মেরিট আপনাদের তৈরি হবে কিন্তু সিবিটি 2-এর পার্ট 1 থেকে। তো এই কতগুলি আপডেট আপনাদের দেওয়ার ছিল। এছাড়াও যারা স্পেশালি পিসিএম ক্যান্ডিডেট তাদেরকে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং বেসিক সায়েন্স বোঝানোর জন্য আমি একটি ক্র্যাশ কোর্সের ভিডিও অলরেডি পাবলিশ করেছি, অনেকগুলি ভিডিও আপলোড হয়েছে। আপনারা ওপরে রাইট হ্যান্ড কর্নারে অথবা ভিডিওর শেষে প্লেলিস্টটি পেয়ে যাবেন, সেখানে আপনারা ভিডিওগুলি দেখলে আশা করি হেল্পফুল হবে। এছাড়া আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন করতে পারেন, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ডেলি এখানে এমসিকিউ ডিসকাস হয়, আশা করি এগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অসংখ্য ধন্যবাদ। চ্যানেলের সঙ্গে থাকুন, রোজ আপনাদের ইম্পর্টেন্ট ভিডিও এই রিলেটেড দেওয়া হবে।